ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস 23 জুন বরাবরই দেশ জুড়ে বলিদান দিবস হিসেবে পালন করে ভারতীয় জনতা পার্টি। শুক্রবার পশ্চিমবঙ্গ পালিত হলো বলিদান দিবস। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা সাড়ম্বরে বলিদান দিবস পালন করলেন কলকাতায়। কেওড়াতলা মহাশ্মশানে ভারত কেশরীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে সম্মান জানান সুকান্ত মজুমদার। এরপর দলীয় কর্মীদের উদ্দেশ্যে সম্বোধনও করেন তিনি। আজকে ভারতবর্ষের সংবিধান থেকে মুছে দেওয়া সম্ভব হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতান্ত্রিক প্রচেষ্টায়। 20 তারিখ যে 20 তারিখ আর এবার রাজভবনে এবং ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে এই বিষয়ে আজকে ডক্টর সভাপতি মুখার্জির অবদান আজকের দিনে আমার মনে হয় স্মরণ করা। অন্যদিকে রেড রোডে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করেন তিনি। পরে বিধানসভায় বিশেষ কর্মসূচি পালন করে বিজেপি পরিষদীয় দলের সদস্যরা। কাশ্মীরে তেরঙ্গা উঠে বলিদান দিবস, বলিদান দিবসের শ্রদ্ধা নিবেদন বিভিন্ন জায়গায় হচ্ছে, সবাই করছে। এখানে দক্ষিণ কলকাতা ভারতীয় জনতা পার্টি এবং এখানকার বিভিন্ন রাষ্ট্রবাদী বিচার পরিবারের কয়েকশো মানুষ সবাই মিলে আমরা এখানে এসে প্রণাম কো জানিয়ে গেলাম। মমতা ব্যানার্জির পরিবারকে যদি আরো চুরি করার সুযোগ দিতে হয় কৃষি ভাইপো কোম্পানিকে ভোট দিন, আর দেশকে যদি টিকিয়ে রাখতে হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে যদি বাঁচিয়ে রাখতে হয় নরেন্দ্র মোদীকে ভোট। অন্যদিকে বিজেপির রাজ্য দপ্তর মুরলীধর সেন লেনেও শুক্রবার পালিত হয় বলিদান দিবস। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।